আপনারা দেখছেন জেলা বার্তা, আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে হাওড়া ময়দান থেকে ধর্মতলা গঙ্গার নিচ দিয়ে মেট্রোর ভার্চুয়ালি উদ্বোধন করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গঙ্গার নিচে 520 মিটার লাইনের ওপর দিয়ে মেট্রো ছুটবে 15 মিনিট অন্তর। এই উদ্বোধনকে ঘিরে হাওড়া ময়দান চত্বরে মেট্রো স্টেশনের কাছে বহু মানুষের জমায়েত দেখা গেল আজ সকাল থেকে। হাওড়ার মানুষ মনে করছে জ্যামজট থেকে একটা মুক্তির রাস্তা খুলে গেল তাদের সামনে। যদিও টিকিটের মূল্য ধার্য করা হয়েছে মাত্র 5 টাকা। ভারতবর্ষেই প্রথম গঙ্গার নিচ দিয়ে এই মেট্রো পরিষেবাকে একটি বাণিজ্যিক পরিষেবা বলা হয়েছে। এই পরিষেবার ফলে কয়েক লক্ষ মানুষ উপকৃত হবে। গতকালই প্রধানমন্ত্রী রাজ্যে আসেন, রাজভবনে রাত্রিবাস করে আজ সকালে তিনি ঐতিহাসিক মেট্রোর উদ্বোধন করেন। জানা গেছে তিনি আজ বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করবেন। গরু পাচার কাণ্ডে ফের বোলপুরে কেন্দ্রীয় এজেন্সির হানা। বোলপুরের শান্তিনিকেতন রোডের উপর একটি ব্যাংকে হানা দিয়েছে ইডি। কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তার বেষ্টনীতে ব্যাংকের ভেতরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। সূত্র মারফত জানা যাচ্ছে, গরু পাচার কাণ্ডে অনুব্রত মণ্ডলের দলীয় কার্যালয়ে মা কালীর সোনার গহনা বিলাসবহুল দলীয় কার্যালয় সামগ্রিক তথ্য সংগ্রহ করছে। কেষ্ট পার্টি অফিসের কালী মায়ের প্রায় 560 ভরি সোনার গহনার কোনো টাকার উৎস এলো, সেই প্রশ্ন উঠছে। তৃণমূলের বীরভূম জেলার প্রধান দলীয় কার্যালয়ের তৈরিতে সেই টাকা বা কোথা থেকে এসেছে, সামগ্রিক বিষয় নিয়ে তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে। প্রায় 6 ঘন্টা তদন্ত প্রক্রিয়া শেষ করার পর ইডি আধিকারিকেরা ব্যাংক থেকে ব্যাগ নিয়ে বের হলেন। বোলপুর থেকে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। শিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন শিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব শিউড়ি বীরভূম, শিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। ফিরে এলাম বিরতির পর। আজ রাত 2 নাগাদ পূর্ব মেদিনীপুরের কোলাঘাট থানার দেউলিয়া বাজারে ভস্মীভূত হলো 5টি দোকান। স্থানীয় সূত্রে জানা গেছে, 16 নম্বর জাতীয় সড়কের পাশে একটি রেস্টুরেন্ট থেকে আগুন ছড়ায়। জানা যায় 3টি সিলিন্ডার ব্লাস্ট হয়। এরপর আগুন ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী দোকানগুলিতে। ঘটনাস্থলে আসে কোলাঘাট থানার পুলিশ, আসে দমকলের 2টি ইঞ্জিন। এই ঘটনায় অবরুদ্ধ হয়ে পড়ে 16 নম্বর জাতীয় সড়ক। প্রায় 1 ঘন্টার প্রয়াসে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে জানা গেছে, এই রেস্টুরেন্ট বাদেও আরও 4টি দোকান ভস্মীভূত বোধহয়। এই ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। গভীর রাতে দেউলিয়া বাজার এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় অগ্নিকাণ্ডের ঘটনায়। আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।